এবার ঘন্টা সংগ্রামী দাবিতে সোমবার একদিন ডাক দিয়েছে ডিএস সংগ্রামী যৌথ মঞ্চ কর্মস্থল ছেড়ে ধর্মতলায় অনশন মঞ্চে হাজির হয়েছে রাজ্য সরকারি কর্মচারীর একাংশ সপ্তাহের প্রথম দিন সোমবার রয়টার্স বিল্ডিং খাদ্য ভবনে কর্মী উপস্থিতি ছিল অন্যদিনের থেকে পাতলা কলকাতা পৌরসভায় কর্মীর উপস্থিতির ছবিটাও একই অবিলম্বে ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে ধর্মতলায় অনশন মঞ্চ থেকে আওয়াজ তুলছেন যৌথ সংগ্রামী মঞ্চ প্রসঙ্গত মহার্ঘ ভাতার দাবিতে আঠেরো দিন ধরে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ শুধু কলকাতা নয় রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ এই কর্মবিরতি রেশ পড়েছে জেলাতেও কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা